গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা রুনা লায়লার একটি চমৎকার বাংলা গান শিখে নেব। এই গানটি খুবই সুন্দর একটি গান। গানটির সুরকার হচ্ছে আলাউদ্দিন আলী, আর গানটি আমরা শিখব সি শার্প স্কেল থেকে। তাল হচ্ছে, যদি তবলা বাজায় তাহলে কাহার বা তাল, আর গানটিতে, অরিজিনাল গানটিতে কিন্তু তবলা বাজানো হয়নি, সেখানে ড্রাম ব্যবহার করা হয়েছে। তো আপনারা ওয়েস্টার্ন বিট গুলি ব্যবহার করতে পারেন কাহার বা তালের সাথে মিলে। এরকম অনেক রকম আছে, 4 বিটস, 8 বিটস, এছাড়া আরো অনেক অনেক রকমের আছে। তো আপনারা অবশ্যই গানটি শেখার আগে রুনা লায়লার গাওয়া গানটি শুনে নেবেন, ইউটিউব থেকে বা যেখান থেকে হোক। মূল গানটি ভালো করে শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন কিভাবে তালে গাচ্ছে, কিভাবে কোন লাইনটা কয়বার গাচ্ছে। এবং আমার এখানে যদি কোনো লিরিকের ভুল আপনাদের কাছে মনে হয়, তো আপনারা নিজেরা সেটা সংশোধন করে নেবেন। আর এখান থেকে আমি আপনাদেরকে শুধু বাজানোটা একটু সংক্ষেপে শিখিয়ে দেবো, কোনো রকম স্বরলিপি বলা সম্ভব না বন্ধুরা, তালে গিয়েও কিন্তু শোনানো সম্ভব না, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে। আপনারা আমার আঙুলটা একটু খুব ভালো করে ফলো করবেন, খুব সহজেই গানটা শিখে ফেলবেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জ্বেলে নিভে দিও না, মন যদি নাহি দাও মন তবে নিও না, শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দীপ জ্বেলে নিভে দিও না। তো বন্ধুরা, এটা হলো আমাদের স্থায়ী অংশটুকু। তো চলুন আমরা খুব ধীরে ধীরে শিখে নিই। শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দীপ জ্বেলে নিভে দিও না, মন যদি নাহি দাও মন তবে নিও না, শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দীপ জ্বেলে নিভে দিও না। তো বন্ধুরা, আমাদের স্থায়ী কিন্তু শেখা শেষ। একটু আঙুলটা মন দিয়ে ফলো করলে কিন্তু সহজে গান শিখতে পারবেন, এখানে স্বরলিপি লেখার কোনো প্রয়োজন নেই। তো সি শার্প স্কেল থেকে আমরা গানটা শিখতেছি, এরপরে আপনারা স্থায়ীটা গে মিউজিক হিসাবে আপনারা গানের প্রথম লাইনটা শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দীপ জ্বেলে নিভে না, এটা আরেকবার বাজিয়ে দিবেন। বাজিয়ে দিলে মিউজিকের কাজটা হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব অন্তরে। অন্তরা, প্রথম অন্তরা এবং লাস্ট যে অন্তরা, দুটি অন্তরের সুর কিন্তু হুবহু এক। হ্যাঁ, এতটুকু জীবন তবু কেন আজ ভালো বাসনা, এখানে দুটি লাইন আছে, দুটি লাইনের সুর কিন্তু হুবহু এক। দেখেন, চলে যাব যখন খুঁজে খুঁজে আর কভু পাবে না, একবারই গাইতে হবে, প্রথম লাইনটা একবার, দ্বিতীয় লাইনটা একবার, তারপরে আবার শেষ করোনটা এইটুকু গাবেন। শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দীপ জ্বেলে নিভে দিও না,
একটু গাইতে হবে। হ্যাঁ তো চলুন। এত টু, এখানে একটা কাজ দিবেন, এত টু, অথবা আপনারা যদি কাজ না দিতে চান তাহলে সরাসরি কিন্তু গাইতে পারবেন, সেটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সরাসরি গাইলে সিঙ্গেল নোটগুলি ব্যবহার করবেন। এত টুকু জীবন তবু কেন আজ ভালো বাসনা। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন, সহজ করে গানটি গাইতে পারেন, কিন্তু একটু কারু কাজ দিলে ভালো লাগবে। দেখেন এত টু, এত টু, টুটা টু এইভাবে দিবেন, এত টুকু জীবন, এত টুকু কু, একটা কণ্ঠ কাঁপিয়ে দিবেন, জীবন বন, এখানে একটা কাঁপিয়ে দিবেন বন। আবার দেখেন, এত টুকু জীবন তবু কেন আজ ভালো বাসনা, চলে যাব যখন খুঁজে 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 খুঁজে, এটা দিবেন, হ্যাঁ, খুঁজে খুঁজে আর কভু পাবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, তারপরে তো আবার ওইটা আসবে, শেষ করো না, শুরুতে খেলা না ভেঙো না, দ্বীপ জেলে নিভে দিও না, এতটুকু অংশ গাইতে হবে। তারপর আবারও মিউজিক দিলেন, প্রথম বার যেভাবে মিউজিকটা দিয়েছিলেন ঠিক একইভাবে মিউজিকটা দিবেন। মিউজিক দেওয়ার পরে শেষ অন্তরটাকে গাবেন, শেষ অন্তরের সুর দেখেন হুবহু এক। ভেবে ভেবে তোমার এখনো কি হয়নি শেষ ভাবনা, কেঁদে কেঁদে আমার এমনি কি পুরবে দিন বলো না। তো বটা কেঁদে বলো না, এটাকে টাচ দিতে পারেন অথবা এটাকে না দিলেও হবে। হ্যাঁ, এই যে এমনি কি পুরবে দিন বলো না, চলুন। হ্যাঁ, ভেবে ভেবে তোমার এখনো কি হয়নি শেষ ভাবনা, যে ভাবনা এটা দিতে পারেন না। তো কেঁদে কেঁদে আমার এমনি কি পুরবে দিন বলো না। তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটুকু গেয়ে কিন্তু সম্পূর্ণ স্থায়ীটা প্রথমবার যেভাবে গিয়েছিলেন সম্পূর্ণভাবে একইভাবে গেয়ে গানটি শেষ করতে হবে। আর অবশ্যই আপনারা মূল গানটি শুনে নেবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা শিখতে পেরেছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।